দুর্গা পূজা মানে বাঙালির শ্রেষ্ঠ উৎসব। আর এই শ্রেষ্ঠ উৎসবে মেতে উঠেছে মুর্শিদাবাদের হরিহরপাড়ার ডল্টনপুর দুর্গা পূজা কমিটির সদস্যরা। কীভাবে তারা এবার এই বছরের থিম করেছেন এবং আগামী বছরে কী তাদের ওই পরিক্রমা আছেন এবং তাদের কাছে জেনে নেব আমরা সরাসরি, কী পরিকল্পনা আছে আগামী বছর? আগামী বছর এবার যা হয়েছে তার থেকে একটু বড় কিছু করার চিন্তাভাবনা রয়েছে আমাদের। আমরা চেষ্টা করব যতটুকু ভালো করতে পারা যায় আমাদের দিক থেকে। তবে লোকসংখ্যা যদিও কম, সেই সময়তে একটু সমস্যা হয়, তবে দেখা যাক কী হয়, চেষ্টা করব। আমরা টিভি 24 বাংলার পক্ষ থেকে হরিহরপাড়া ডল্টনপুর দুর্গা পুজো কমিটির হাতে তুলে দেব টিভি 24 বাংলার শারদ সম্মান। কেমন লাগছে শারদ সম্মান পাওয়ার পর? ভালো লাগছে খুব, যে টিভি 24 বাংলা আমাদেরকে যে পুরস্কৃত করেছে এটার জন্য আমাদের খুবই আনন্দিত আমরা, এবং চেষ্টা করবো যত ভালো করতে পারি এবং আগামী বছর যাতে ভালো হয় সে বিষয়ে অনেকটা চেষ্টা করবো আমরা। আগামী বছর যাতে আরও ভালোভাবে করা যায় তার চেষ্টা করবো। কী নাম আপনার? লালু হাসপাত। কেমন লাগছে আপনার? খুবই সুন্দর, খুবই আনন্দ পেলাম এই চ্যানেল থেকে এসেছে। আমরা প্রচার হবে টিভিতে, আমাদের দেখতে পাবো, অনেক লোকে দেখতে পাবে, খুব আনন্দিত। কী নাম আপনার? আমার নাম চন্দন হাস। কেমন লাগছে? খুবই ভালো লাগছে, আপনারা এসছেন তাতে আমরা অক্ষ ধন্যবাদ। এই পরিকল্পনা আমাদের সামনের বছর আরও বড় করতে পারি সেই চেষ্টা করব এই জন্যে আমি। কী নাম আপনার? আমার নাম বাবলু ভাস্কর। কমিটি সম্পাদক। কেমন লাগছে? আমার খুবই ভালো, এতে খুবই আনন্দিত আমি। মানে আমার বয়স অনেকটু হয়ে গেল, এই বছর ছেলেদের যা উৎসাহ তাতে আমি খুব খুশি আমি তাতে। তাই আমার মনের ইচ্ছা যে আগামী বছর তো যদি ভগবান যদি বাঁচিয়ে রাখে তো আরও সুন্দর করে করার জন্য আমি চেষ্টা করব বা বলবো ছেলেদের, এই আমার ইচ্ছা। আমরা ডল্টনপুর পুজো কমিটির কাছ থেকে শুনে নিলাম তাদের বক্তব্য। হরিহরপাড়া থেকে রাখি বলেছিলাম টিভি 24 বাংলা। দুর্গাপুজো মানেই বাঙালির এক উৎসব, আর এই উৎসবে মেতে উঠেছে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার জামিরা হোসেনপুর শিব মন্দির মহিলা কমিটির সদস্যরা। আমরা সেইখানে চলে এসেছি টিভি 24 বাংলার পক্ষ থেকে শারদ সম্মান নিয়ে। সেই শারদ সম্মানটি পুজো কমিটির মহিলাদের হাতে তুলে দেবো এবং হরিহরপাড়ার যিনি বিডিও আছেন, বিডিও শ্রী রাজা ভৌমিক মহাশয়কে অনুরোধ করব এই শারদ সম্মানটি তুলে দেওয়ার জন্য কমিটির হাতে। আমাদের খুবই খুবই ভালো লাগছে এই অনুষ্ঠানটা করতে পেরে আমাদেরকে। আমরা মানে অতি সাধারণ মধ্যবর্তী মানে পিছিয়ে পড়া গ্রাম থেকে, গ্রাম্য পরিবেশ থেকে বলছি, আমরা এই পুজোটা করতে পেরে খুবই আনন্দিত। আমরা এই মহিলা কমিটিরা মহিলারা মিলে এই পুজোটা করছি। আমরা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, 2 মাসের 1 মাসের টাকা জমিয়ে জমিয়ে এই পুজোটা প্রত্যেকটা মহিলা গ্রাম্য পরিবেশ থেকে সব মহিলাদের কাছ থেকে আদায় করে এই পুজোটা আমরা করছি। এতে আমরা করতে পেরে খুবই আনন্দিত। মানে টিভি 24 ঘন্টা শারদীয় শারদ খুবই খুবই ভালো লাগছে। আগামী দিনে মানে এই পুজোটা যাতে করতে পারি সে